हेलो व्यूअर्स, वेलकम टू दिस वीडियो। आज के आमरा गुण करार एक नतून ट्रिक शिखब, नतून पद्धति नतून भावे एक गुण करब एवं देखब जो क्यों आलदा भावे गुण करा जाए। आमरा जे रकम साधारण भावे आमरा गुण करते जानी, गुण करते शिखेछी छोटो बेलाय, किन्तु आज के आमरा नतून भावे एक गुण करार चेष्टा शिखब एवं चेष्टा करब। देखा जाक। अच्छा, दुटी संख्या जो नी 22 × 30, ए दुटा संख्या निलाम एवं एदेर गुण करते हबे। एदेर गुणफल कत हबे आमरा साधारण भावे गुण करते पारि, किन्तु आज के आमरा जेटा जानबो जेटा शिखबो नतून भावे गुण करते शिखबो। अच्छा, एखाने कि आछे 22, तो आमि निलाम दुटा सरल रेखा गेलाम এই টু এর জন্য, আর এই টু এর জন্য আর দুটা সরল রেখা গেলাম। হলো, আর এখানে আছে 13, ওয়ানের জন্য নিলাম এখানে একটা সরল রেখা, আর থ্রির জন্য নিলাম এখানে তিনটা সরল রেখা, 1, 2, 3। ঠিক আছে, তো এবার আমি দেখব যে এখানে কয়টা ডট আছে। 1, 2, 3, 4, 5, 6, এখানে আছে আমার 6টা ডট, এখানে আছে আমার 6টা ডট, এখানে এখানে কটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই দুটা মিলে আছে আমার 8টা ডট, আর এখানে আছে 1, 2, 2টা ডট। তো আমার গুণফল হয়ে গেল 2, 8, 6। একদম ইজি, বোঝা গেল? আরেকবার বলছি, এখানে আছে 22 আর এখানে আছে 13। 22 আমি নি 22-র জন্য দুটা সরল রেখা নিলাম এবং এই 2-এর জন্য দুটা সরল রেখা নিলাম, এখানে 2-এর জন্য দুটা সরল রেখা নিলাম, এখানে 13-এর 1-এর জন্য একটা সরল রেখা নিলাম, আর এখানে 3-এর জন্য তিনটা সরল রেখা নিলাম। এবার এদের মধ্যে কতগুলা পয়েন্ট আছে যেগুলো একে অপরকে ছেদ করেছে, সেই পয়েন্টগুলো নিলাম। এখানে হলো 6টা, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এ দুটা মিলে এখানে নেবো 6 আর 2, 8, আর এখানে আছে 2। তো হয়ে গেলো আমাদের 286, 286, এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, এরকম আরেকটা যদি উদাহরণ নিই, আমি যদি নিই 23 × 24 নিলাম, এটার কত? 23-র জন্য আমার 2-এর জন্য এখানে আসবে কটা সরল রেখা? দুটা, 1, 2, আর এখানে 3-র জন্য আসবে আমাদের 3টা, 1, 2, 3। ঠিক একইভাবে এখানে 2-এর জন্য আসবে 2টা, 1, 2, আর এখানে 4-এর জন্য আসবে 1, 2, 3, 4। ঠিক আছে, তো এখানে আমরা নিব কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে আছে আমার 12টা, 12, আর এখানে এখানে দুটো মিলে কটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14, আর এখানে আছে 4। তো এখন আমি কী করব, এখন কী করে করব? গুণফল কি এরকম হবে 4, 1, 4, 1, 2 এরকম হবে? না, এরকম হবে না। এখানে এখানে থাকবে 2, আর এই যে এখানে 1 থাকছে, এই 1টা এর সাথে যোগ হয়ে যাবে, 14টা হয়ে যাবে আমাদের। আগে কি 14 ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ 14 ছিল। তো 14-এর সঙ্গে এক যোগ হয়ে যাবে আমাদের 15 হয়ে যাবে, 15-এর 5 থাকলো, এখানে এখানে 5 থাকবে, এখানে 2 থাকবে, আর এখানে এই যে 1টা থাকলো, 1টা চলে যাবে এখানে, এখানে হয়ে যাবে 5। তো 5, 5, 2, 5, 5, 2, এই হবে আমাদের গুণফল, বোঝা গেল? ঠিক এরকমভাবে আমরা এর থেকে আর বড় গুণ করতে পারি, 3 অঙ্কের করতে পারি, কোনো সমস্যা নেই, বোঝা গেল? ঠিক আছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।